আইন ডি চ্যানেলে আপনাকে স্বাগতম বিগত দু থেকে তিন দিন ধরে পিএম এম কিষাণ সম্মান নিধির উপভোক্তাদের মোবাইলে একটি এসএমএস আসছে যেখানে বলা হচ্ছে কেসিসি করার জন্য আসলে এই এস কিসের জন্য পাঠানো হচ্ছে এবং সকলকেই এই কেসিসিটা করতে হবে কি না তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন পি এম কিষান সম্মান নিধির আগামী কিস্তির টাকা আপনি কবে পাবেন তো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন অন স্ক্রিন দেখুন এ এক্স কিষান থেকে এএসএমএসটি এস হয়তো অনেকেরই কিন্তু এএসএমএসটি এস নাও আসতে পারে দেখুন এখানে বলা হচ্ছে প্রিয় এখানে আপনার নাম থাকবে আপনি যদি পি এম কিষান সম্মান নিধির সুবিধাভোগী হন কিন্তু এখনও আপনার কাছে কিষান ক্রেডিট কার্ড নেই অথবা কেসিসি না থাকে তাহলে দয়া করে আজই আপনার গ্রাম সচিব বা আপনার নিকটতম ব্যাঙ্ক শাখার সঙ্গে যোগাযোগ করুন এটি আপনাকে ঘর ঘর কেসিসি অভিযান এবং আপনার জন্য উপলব্ধ মূল্যবান সুবিধাগুলি সম্পর্কে আরও তথ্য সরবরাহ করবে আপনার জীবিকাকে সমৃদ্ধ ও অপূর্ণ করে তুলতে আমরা আপনাকে সাহায্য করতে এসেছি মূলত বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে যদি আপনার কেসিসি না থাকে অথবা কৃষাণ ক্রেডিট কার্ড করা না থাকে তাহলে সেটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন আপনাদের যে গ্রাম সচিব রয়েছে অথবা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যে এডি অফিস রয়েছে অর্থাৎ কৃষি দপ্তর অফিস সেখানে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সেখান থেকে এই কৃষাণ ক্রেডিট কার্ডটা বানাতে পারবেন অথবা কেসিসির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন আসলে এই কেসিসিটা কাদের জন্য এই কেসিসি হচ্ছে কিন্তু একটি লোন অথবা কৃষাণ ক্রেডিট কার্ড কিন্তু হচ্ছে একটি লোন অর্থাৎ কৃষকদের জন্য লোন যেখানে খুব স্বল্প সুদে কিন্তু আপনাকে শোধ করতে হয় যেখানে কিছু তথ্য দিয়ে কিন্তু আপনি এই কৃষাণ ক্রেডিট কার্ডটা পেতে পারেন যদি আপনি একজন প্রকৃত কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু এই কৃষাণ ক্রেডিট কার্ডটা আপনি পাবেন এই কেসিসি সম্পর্কে অথবা কৃষাণ ক্রেডিট কার্ড নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অথবা ভিডিও শেষে চলে আসবে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন কথা হলো এই কেসিসি কি সবাইকে করতে হবে যারা পিএম কৃষাণ সম্মান নিধির টাকা পাচ্ছে অথবা যারা আবেদন করেছেন আপনাদের কি সবাইকেই করতে হবে তা কিন্তু না এখানে কিন্তু কোনো জোরপূর্বক আবেদন করার জন্য বলা হয়নি যদি আপনি এই কৃষাণ ক্রেডিট কার্ডের সুবিধা নিতে চান তাহলেই কিন্তু একমাত্র আপনি আবেদন করবেন না হলে কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন নেই অথবা এই কেসিসি কার্ড বানানোর কিন্তু প্রয়োজন নেই তাছাড়া অনেকেরই প্রশ্ন পি এম কিষান সম্মানীদের আগামী কিস্তির টাকা অথবা সারা ভারতবর্ষের পনেরোতম কিস্তির টাকা কত তারিখ আপনি পাবেন এই পনেরোতম কিস্তির সময়সীমা নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা পনেরোতম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং ইতিমধ্যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আপডেট চলে এসেছে এই বিষয়ে আপনাদের আমি আপডেট জানিয়েছি যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এসেছে এরপর আরেকটি সাইন আসবে এরপর পেমেন্ট এর পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং পনেরোতম কিস্তির কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়নি যখনই অফিসিয়াল ডেট ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং এই কৃষাণ ক্রেডিট কার্ড অথবা কেসিসির সাথে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাওয়া না পাওয়ার কিন্তু কোনো ধরনের সম্পর্ক তবুও কিন্তু আপনি এই টাকা পাবেন এবং যদি আপনার কেসিসি অথবা ক্রেডিট কার্ড করা না থাকে তা সত্ত্বেও কিন্তু টাকা পাবেন অর্থাৎ এই কেসিসির সাথে কিন্তু পি এম কিষাণ সম্মান নিধির টাকা পাওয়ার কিন্তু কোনো ধরনের সম্পর্ক নেই যদি আপনার মনে হয় যে আপনি এই কেসিসি অথবা কৃষাণ ক্রেডিট কার্ড বানাবেন তাহলেই কিন্তু একমাত্র আপনি বানাতে পারেন এবং যদি আপনি এই কৃষণ ক্রেডিট কার্ড বানাতে চান অবশ্যই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন এবং এই কৃষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও শেষে একটি ভিডিও চলে এসেছে সেই ভিডিওর উপরে ক্লিক করে দিন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেগণটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে